ম্যাচের 32তম মিনিট আলভারেজের বুদ্ধিদীপ্ত পাস ক্ষিপ্র গতিতে এসে বল লুফে নিয়ে হালান্ডের গোল। এতেই বড় স্বস্তি ম্যান সিটির ডাগ আউটে, সঙ্গে সমর্থকদের উল্লাস। এফএ কাপের সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে বার্নলির মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে প্রথম থেকেই ঘরের মাঠের আধিপত্য দেখায় স্বাগতিকরা। সিটিজেনদের সাবেক তারকা ভিনসেন্ট কোম্পানির দলের বিপক্ষে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি তাদের। 32 মিনিটে হালান্ডের পায়ের জাদুতে লিড পেয়ে যায় সিটিজেনরা। এর 3 মিনিট পর ফিল ফোর্ডেনের ক্রসপাস, আবারও হালান্ডের গোল। এটি 2-0 লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে পেপ গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে নেমে আরও আক্রমণাত্মক হয়ে উঠে সিটি। বল দখলে রেখে প্রতিপক্ষের ডেরায় একের পর এক আক্রমণ করে পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের 59তম মিনিটে দারুণ সুযোগ, ফিল ফোর্ডেন মিস করলেও সেখান থেকে গোল করে টানা 2 ম্যাচে হ্যাটট্রিক গোলের দেখা পেয়ে যান নরওয়েজিয়ান তারকা। এরপর ম্যাচের 62তম মিনিটে ডি ব্রুইনার পাস, দারুণ গোলে ব্যবধান বাড়ায় আলভারেস। এর 6 মিনিট পর গোল করেন পালমির। পরে 73তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন আলভারেস, আর তাতেই 6-0 গোল ব্যবধানে জয় পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাতের আরেক ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে এভারটনের বিপক্ষে মাঠে নামে চেলসি। এ ম্যাচের প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি কোনো দল, তবে দ্বিতীয়ার্ধের 52তম মিনিটে হুয়াও ফ্লেক্সের গোলে লিড পেয়ে যায় ব্লুজ। পরে 59তম মিনিটে ডুকৌরার গোলে সমতায় ফেরে এভারটন। 76 মিনিটে হারবাস্টের গোলে আবারও লিড পেয়ে যায় ব্লুজ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিডটা হারিয়ে ফেলে তারা, গোল করে এভারটনকে সমতায় ফেরায় সিমস, আর তাতে 2-2 গোল নিয়ে সমতায় শেষ হয় ম্যাচ। তামিম হোসেন, সময় সংবাদ।